প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। মুসলিম ভাই ও বোনেরা, আসুন সেই বাণীগুলোর মধ্যে আজকে আমরা আরও পাঁচটি বাণী সম্পর্কে জানব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার এই ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে পাশে থাকবেন, যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 পুরুষের শক্তি দান করা হবে। তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহ। জান্নাতবাসীগণ কেশবিহীন দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে। তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহ। জান্নাতবাসীগণ 30 বার 33 বছর বয়সের মতো জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি ময়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ। জান্নাতে অবস্থিত কাউসার এর পানি দুধ অপেক্ষা অধিক সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে। তিরমিজি আসান রাদিয়াল্লাহ। জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে, তাতে তুমি সেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জুড়াবে। তিরমিজি আবু বুরাইদা রাদিয়াল্লাহ। জান্নাতবাসীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে এই উম্মতের, অবশিষ্ট 40 কাতার হবে অন্যান্য উম্মতের। তিরমিজি বুরাইদা রাদিয়াল্লাহ। জান্নাতে একটি বাজার আছে, সেখানে ক্রয় বিক্রয় নেই, সেখানে নারী পুরুষের আকৃতিসমূহ থাকবে, সুতরাং যখনই কেউ কোনো আকৃতিকে পছন্দ করবে তখন সে সেই আকৃতি রূপান্তরিত হবে। তিরমিজি আলী রাদিয়াল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আপনারা যদি ইসলামিক রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। কথা হবে পরে অন্য কোনো ভিডিওতে। তো সেই অবধি সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন, এই কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।